ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগানে, যেখানে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বাড়ি আজকে ঘেরাও করলেন আইএনটিটিইউসির কর্মী সমর্থকরা। এবার পাঁচ দফা দাবিতে বাড়ি ঘেরাও করলেন তারা কেন্দ্রীয় মন্ত্রীর। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, জানুয়ারি মাসের চার দফা দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি ঘেরাও করেছিলেন আইএনটিটিইউসির শ্রমিকরা, এবার তাদের কি বক্তব্য? দেখো কবিতা, একই বক্তব্য রয়েছে, মাঝখান থেকে একটা বক্তব্য তারা দাবি বাড়িয়েছে। কারণ আমি তোমাকে দেখাবো প্রথমে দাবিগুলো রয়েছে। এক নম্বর হচ্ছে বাজেট পাশ হওয়া 1000 কোটি টাকা কোথায় গিয়েছে? পিএফ এর দুর্নীতি, 58 বছরের রিটায়ারমেন্ট করা চলবে না, চা বাগানের ছাত্রছাত্রীদের উপবৃত্তি অর্থাৎ স্কলারশিপ, এবং পাঁচ দফা দাবি যেটা বাড়ানো হয়েছে, এবার এবার যে 2023-এর কেন্দ্রীয় বাজেট, সেখানে চায়ের শব্দ উল্লেখ পর্যন্ত করা হয়নি। এই পাঁচ দফা দাবিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডুয়ার্সের যে বানাহাটে লক্ষ্মীপাড়া চা বাগান রয়েছে, সেখানে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে, আমরা ছবিটা দেখাবো, সেখানে কিন্তু বিক্ষোভ ধর্ণা মঞ্চ চলছে। তারা হুঙ্কার দিয়েছে, গত মাসে জানুয়ারি মাসেও তারা দাবি রেখেছিল, কোনো দাবি এখন পর্যন্ত মানা হয়নি। ফের কিন্তু তারা একই দাবিতে তারা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভে বসেছে। এখানে তৃণমূলের সমর্থকরা রয়েছে, কর্মী রয়েছে, আমরা কথা বলবো রাজেশ ডাক্তার সাথে, যে জেলা সভাপতি রয়েছে। কি দাবিতে আপনারা আবার ফের আমরা আজকে মূলত 10 দিন আমরা যে ধর্ণা করছিলাম তাতে কেন্দ্রীয় সরকার ও বিজেপির সরকার কোনো কর্ণপাত করে না। কেন? তাদের কাছে শ্রমিকদের কথা শোনার সময় নাই, শুধু আমাদের প্রধানমন্ত্রী নিজের মনের কথা বলেন এবং চা বিক্রেতা হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু আজকে শ্রমিকদের কথা শুনবার জন্য কোনো লোক নাই। তাই আমরা কর্ণপাত করুক বলে আমরা এখানে আজকে শ্রমিকদেরকে নিয়ে, বহু সংখ্যক শ্রমিকদেরকে নিয়ে আজকে আমরা এখানে অবস্থান নিয়ে বসেছি। তাতে আমাদের পাঁচ দফা দাবি রয়েছে, 2023-এ চার শব্দ উল্লেখ নাই, দুর্ভাগ্যজনক। প্রথম আছে 1000 কোটি টাকা কোথায় গেল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জবাব দিক। তারপর ছাত্রদের ছাত্রবৃত্তি ছিল, স্টাইপেন্ডের টাকা ছিল, কোথায় গেল সেটা জবাব দিক। 18 বছরে কেন রিটায়ারমেন্ট করা হচ্ছে চা শ্রমিক, তার জবাব চাই। আর আমাদের সব থেকে বড় হচ্ছে পিএফ, কেন্দ্র সরকারের অধীনস্থ থাকা পিএফ দপ্তর, যেখানকার শ্রম আপনার মন্ত্রী প্রতিমন্ত্রী জন বার্লা সেখানকার বোর্ডের মেম্বার, সে হচ্ছে পিএফ দপ্তর, সে ভবিষ্য নিধি দপ্তর থেকে সেখানে শ্রমিকরা কোনো টাকা পাচ্ছে না। ওখানে গেলে ওই শ্রমিক দপ্তর থেকে সেখানকার স্টাফ, সেখানকার সাহেবরা বলে দিচ্ছে তুমি একটা দালালের মাধ্যমে আসো, তারপর তোমার টাকাটা পাবে। এই বঞ্চনার প্রতিবাদে আজকে আমরা লাগাতার 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আমাদের অবস্থান চলছে। গত জানুয়ারি মাসে আপনারা অবস্থান করেছিলেন, সেখানে দাবি পেশ করেছিলেন, সেখানে কি আপনাদের কথা রাখা হয়েছিল? কোনো কথা রাখা হয়নি, কোনো ওনারা কোনো মানে আমাদের কথা সাড়া দেয়নি, বা কোনো আজব্দি সামাজিক মাধ্যমে সাংবাদিকরা বহু প্রশ্ন করেছে কিন্তু কোনো সংবাদ মাধ্যমকে কোনো প্রশ্নের উত্তরও দেন নাই, উনি এড়িয়ে যাচ্ছেন। আগামীতে এই 6 দিন পর আমরা আবার বসবো সমগ্র শ্রমিক ইউনিয়নরা, আর তাতে আমাদের অভিষেক ব্যানার্জি মানে আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে আমাদের আদেশ দিবেন, যদি আমাদেরকে বলবেন লাগাতার মানে অবস্থানে যেতে, আমরা ইন্ডিপেন্ডেন্ট আমরা অবস্থানেও চলে যেতে পারি। হ্যাঁ, আগামীতে যদি এইদের দাবি না মানা হয় তারা কিন্তু বৃহত্তরের আন্দোলনের হুমকি দিয়েছে তৃণমূলের যে শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রয়েছে রাজেশ সরকার। আমাদেরও ওখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা আছে, তারাও চেষ্টা করছেন, কিন্তু রাজ্য সরকারের অসহযোগিতা এবং রাজ্য সরকারের কেন্দ্র বিরোধিতার কারণে বহু প্রকল্প বাস্তবে রূপায়িত করা যাচ্ছে না। এর আগেও 45 কোটি টাকার একটা স্বাস্থ্য প্রকল্প ঘোষণা করেছিল 2015 সালে রাজ্য সরকার, আজ পর্যন্ত সেটা ঘোষণা হয়েছিল কিন্তু তার বাস্তবে রূপায়ণ কেউ দেখে উঠতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি আমদানি করছে, মন্ত্রীর বাড়ি ঘেরাও, বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বাড়ি ঘেরাও করা। এতদিন কর্মীদের বাড়ি ভাঙচুর করতেন, স্থানীয় নেতাদের বাড়িতে আগুন দিতেন বা খুন করতেন, এখন কেন্দ্রীয় মন্ত্রীদের বাড়ি ঘেরাও করছেন, অবস্থান দিচ্ছে। এর কয়েকদিন পরে এবারে জন বার্লার যে কনভয়, জন বার্লার গাড়ি যাবে, তখন তাকে আক্রমণ করা হবে, তার উপরে বোমা চলবে, গুলি চলবে। এই পথই তৃণমূল পশ্চিমবঙ্গে তৈরি করছে। তৃণমূলের ঔদ্ধত্য এখন সীমাহীন, আর তৃণমূল হতাশা থেকে, আতঙ্ক থেকে, পরাজয়ের ভয় থেকে এই কাজ করে চলেছে। রাজ্যে সীমাহীন দুর্নীতি, তার থেকে মানুষের দৃষ্টি সরাতে এই বিভিন্ন জায়গায় দালালদের বাড়ি থেকে 600 কোটি টাকা উদ্ধার হচ্ছে, সম্পত্তির হদিস পাওয়া যাচ্ছে। মানুষ বলছে যদি শোকেসেই এত থাকে, যদি ছোট ছোট ডিলারের কাছে, ডিস্ট্রিবিউটারের কাছে, এজেন্টের কাছে এই পরিমাণ থাকে, তাহলে আসল যেখানে টাকা গচ্ছিত আছে সেখানে কত টাকা পাওয়া যাবে? এই লুটের রাজত্ব থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরানোর জন্য এ ধরনের অবাস্তব একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে তারা চলে গেছে। ধন্যবাদ শ্রমিক বাবু। না, কেন্দ্রীয় মন্ত্রী মানে তিনি সব আইনের ঊর্ধ্বে, সেটা তো হতে পারে না।
তিনি কেন্দ্রীয় মন্ত্রী বলে তিনি সরকারি জমি দখল করে বাড়ি তৈরি করবেন, তিনি চা বাগান দখল করে ফ্যাক্টরি তৈরি করবেন, সেটা তো আর হতে পারে না, আইনের ঊর্ধ্বে কেউই নয়। দ্বিতীয়ত মাথায় রাখতে হবে, জনপ্রতিনিধিদের যদি এলাকায় খুঁজে না পাওয়া যায়, জনপ্রতিনিধিরা যদি এলাকায় কোনো পরিষেবা না দেয়, আর আপনি যে কেন্দ্রীয় মন্ত্রীর কথা বলছেন, তিনি কিভাবে বাংলা ভাগে রুষ্কানিমূলক বক্তব্য রেখেছেন সেটাও আমরা কিন্তু দেখেছি। আজকে চা শ্রমিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের কাজ করেছেন, একের পর এক চা সুন্দরী প্রকল্প থেকে শুরু করে তাদের ডেলি ওয়েজ বাড়ানো থেকে শুরু করে সবকিছু, সেখানে তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে স্থানীয় সাংসদ হয়ে যেভাবে তাদের বিরুদ্ধাচরণ করেছেন এবং যেভাবে তিনি চায়ের জমি দখল করে সরকারি জমি দখল করে নিজের বাড়ি নিজের অফিস তৈরি করেছেন এবং তিনি জনগণের বিরুদ্ধে বিভ্রান্তিকর মন্তব্য ছড়িয়েছেন এবং বাংলা ভাগ করার মতো উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, সেখানে স্থানীয় মানুষের মধ্যে তার প্রতি কোনো বিক্ষোভ হতেই পারে। আর তিনি এমন কোনো বড় কেউকেটা নয় যে তৃণমূল কংগ্রেসের অত সময় নেই যে তার বিরুদ্ধে কনস্পিরেসি করতে যাবে। যে দলটা মানুষের তারা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যাখ্যাত হচ্ছে, রাজনৈতিক দৈন্যতায় ভুগছে, নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হয়ে গেছে, তাদের জন্য অত মাথা ব্যথার সময় নেই তৃণমূল কংগ্রেসের, কারণ আমরা মানুষের রায় আশীর্বাদ পুষ্ট হয়ে আছি। পুলিশ যদি তৃণমূল ক্যাডারের মতো কাজ করে তাহলে আমরাও পুলিশকে সেই মতোই ট্রিটমেন্ট দেব, আজ এমনটাই মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি। পুলিশ প্রশাসন যদি ভাবে যে তারা নিরপেক্ষভাবে কাজ করবে না, তারা এইভাবে দলদাসের মতো কাজ করবে, তাহলে আমরা পুলিশকেও পুলিশ বলে মনে করব না। পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে তবে তারা পুলিশ, আর পুলিশ যদি তৃণমূলের দলদাসের মতো কাজ করে, তৃণমূলের ক্যাডারের মতো কাজ করে, তাহলে সেই পুলিশ তৃণমূলের ক্যাডারের সাথে আমরা যেরকম ট্রিটমেন্ট করি সেরকম আপনি ট্রিটমেন্ট করবেন পুলিশকে, আমরা সেটাই বলবো। আর পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে বসিয়ে চা খাওয়াবো, বিজেপির হয়ে কাজ করতে হবে না পুলিশকে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় এবার রাজ্যের রিপোর্ট তলব করল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আগামী শুক্রবার দুপুর ১২টায় রয়েছে শুনানি, তার আগে রাজ্যের কাছে এই সংক্রান্ত রিপোর্ট চাওয়া হয়েছে। এদিকে বিজেপির আইনজীবী তার বক্তব্য যে এফআইআর করতে গেলেও নেওয়া হয়নি, হামলাকারীদের গ্রেফতার না করে ৪০ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর ওপর হামলা হয়েছে গুরুতর অভিযোগ, সওয়াল কেন্দ্রের আইনজীবীর। কেন্দ্রীয় মন্ত্রীর গতিবিধি সম্পর্কে রাজ্য পুলিশ অবগত থাকে, এই হামলায় রাজ্যের মদত আছে, আদালত চাইলে আমরা কেন্দ্র বাহিনী মোতায়েন করতে প্রস্তুত, আদালতে জানালেন কেন্দ্রের আইনজীবী। সিবিআই কে প্রাথমিক অনুসন্ধান করতে দেওয়া হোক, আদালতে সওয়াল তদন্তকারী সংস্থার আইনজীবীর। সাহেবগঞ্জ থানায় সিআইএসএফ এর অভিযোগ নেওয়া হয়েছে, পঞ্চায়েত ভোটের জন্য পরিকল্পিত মামলা করা হচ্ছে, সওয়াল রাজ্যের, এই ঘটনায় রাজ্যের কোনো মদত নেই, দাবি রাজ্যের আইনজীবীর। ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগানে যেখানে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বাড়ি আজকে ঘেরাও করলেন INTTUC-র কর্মী সমর্থকরা, এবার পাঁচ দফা দাবিতে বাড়ি ঘেরাও করলেন তারা কেন্দ্রীয় মন্ত্রী। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, জানুয়ারি মাসে চার দফা দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি ঘেরাও করেছিলেন INTTUC-র শ্রমিকরা, এবার তাদের কি বক্তব্য? দেখো কবিতা, একই বক্তব্য রয়েছে, মাঝখান থেকে একটা বক্তব্য তারা দাবি বাড়িয়েছে, আর আমি তোমাকে দেখাবো প্রথমে দাবিগুলো রয়েছে। এক নম্বর হচ্ছে বাজেট পাশ হওয়া ১,০০০ কোটি টাকা কোথায় গিয়েছে, পিএফ এর দুর্নীতি, ৫৮ বছরের রিটায়ারমেন্ট করা চলবে না, চা বাগানের ছাত্রছাত্রীদের উপবৃত্তি অর্থাৎ স্কলারশিপ, এবং পাঁচ দফা দাবি যেটা বাড়ানো হয়েছে, এবার এবার যে ২০২৩-এর কেন্দ্রীয় বাজেট সেখানে চায়ের শব্দ উল্লেখ পর্যন্ত করা হয়নি। এই পাঁচ দফা দাবিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডুয়ার্সের যে বানাহাটে লক্ষ্মীপাড়া চা বাগান রয়েছে সেখানে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে, আমরা ছবিটা দেখাবো, সেখানে কিন্তু বিক্ষোভ ধর্ণা মঞ্চ চলছে, তারা হুঙ্কার দিয়েছে। গত মাসে জানুয়ারি মাসেও তারা দাবি রেখেছিল, কোনো দাবি এখন পর্যন্ত মানা হয়নি, ফের কিন্তু তারা একই দাবিতে তারা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভে বসেছে। এখানে তৃণমূলের সমর্থকরা রয়েছে, কর্মী রয়েছে, আমরা কথা বলবো রাজেশ ডাক্তার সাথে যে জেলা সভাপতি রয়েছে, কি দাবিতে আপনারা আবার ফের আমরা আজকে মূলত ১০ দিন আমরা যে ধর্ণা করছিলাম তাতে কেন্দ্রীয় সরকার ও বিজেপির সরকার কোনো কর্ণপাত করে না, কেন তাদের কাছে শ্রমিকদের কথা শোনার সময় নাই, শুধু আমাদের প্রধানমন্ত্রী নিজের মনের কথা বলেন এবং চা বিক্রেতা হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু
আজকে শ্রমিকদের কথা শুনবার জন্য কোনো লোক নাই। তাই আমরা কর্ণপাত করুক বলে আমরা এখানে আজকে শ্রমিকদেরকে নিয়ে, বহু সংখ্যক শ্রমিকদেরকে নিয়ে আজকে আমরা এখানে অবস্থান নিয়ে বসেছি। তাতে আমাদের পাঁচ দফা দাবি রয়েছে। 2023 চার শব্দ উল্লেখ নাই, দুর্ভাগ্যজনক। প্রথম আছে হাজার কোটি টাকা কোথায় গেল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জবাব দিক। তারপর ছাত্রদের ছাত্রবৃত্তি ছিল, স্টাইপেন্ডের টাকা ছিল, কোথায় গেল সেটা জবাব দিক। 18 বছরে কেন রিটায়ারমেন্ট করা হচ্ছে চা শ্রমিক, তার জবাব চাই। আর আমাদের সব থেকে বড় হচ্ছে বিএ, কেন্দ্র সরকারের অধীনস্থ থাকা বিএফ দপ্তর, যেখানকার শ্রম আপনার মন্ত্রী প্রতিমন্ত্রী জন বার্লা, সেখানকার বোর্ডের মেম্বার, সে হচ্ছে পিএফ দপ্তর, সে ভবিষ্যৎনিধি দপ্তর থেকে সেখানে শ্রমিকরা কোনো টাকা পাচ্ছে না। ওখানে গেলে ওই শ্রমিক দপ্তর থেকে সেখানকার স্টাফ, সেখানকার সাহেবরা বলে দিচ্ছে তুমি একটা দালালের মাধ্যমে আসো, তারপর তোমার টাকাটা পাবে। এই বঞ্চনার প্রতিবাদে আজকে আমরা লাগাতার 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আমাদের অবস্থান চলছে। গত জানুয়ারি মাসে আপনারা অবস্থান করেছিলেন, সেখানে দাবি পেশ করেছিলেন, সেখানে কি আপনাদের কথা রাখা হয়েছিল? কোনো কথা রাখা হয়নি, কোনো ওনারা কোনো মানে আমাদের কথা সাড়া দেয়নি, বা কোনো আজ অব্দি সামাজিক মাধ্যমে সাংবাদিকরা বহু প্রশ্ন করেছে কিন্তু কোনো সংবাদ মাধ্যমকে কোনো প্রশ্নের উত্তরও দেন নাই, উনি এড়িয়ে যাচ্ছেন। আগামীতে এই 6 দিন পর আমরা আবার বসবো সমগ্র শ্রমিক ইউনিয়নরা, আর তাতে আমাদের অভিষেক ব্যানার্জি মানে আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে আমাদের আদেশ দিবেন, যদি আমাদেরকে বলবেন লাগাতার মানে অবস্থানে যেতে, আমরা ইনডিফিনিট আমরা অবস্থানেও চলে যেতে পারি। হ্যাঁ, আগামীতে যদি এইদের দাবি না মানা হয় তারা কিন্তু বৃহত্তরের আন্দোলনের হুমকি দিয়েছে তৃণমূলের যে শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রয়েছে রাজেশ সরকার। বকেয়া ডিএ নিয়ে পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্যের প্রতিবাদে এবার কলকাতা পুরসভার বাইরে যৌথ সংগ্রামী মঞ্চের একাংশের বিক্ষোভ। সরাসরি চলে যাব অর্ণব মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, ফিরহাদ হাকিমের মন্তব্য আমরা শুনেছি, যারা আন্দোলনকারী তারা কি বলছেন এর প্রেক্ষিতে? দেখো, এই মুহূর্তে আমরা কলকাতা পুরসভার ভিতরে রয়েছি। কলকাতা পুরসভার ভিতরেই তাদের যে লন রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি করছে। হকের দাবিতে আগামী 10ই মার্চ ধর্মঘট সফল করুন, সফল করুন, সফল করুন, কর্মচারীদের স্বার্থে সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে। এখানে যেটা বক্তব্য যে ফিরহাদ হাকিম তিনি ডিএ নিয়ে যে মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে আজকে তারা বিক্ষোভ দেখাতে এসেছেন এখানে, কি বক্তব্য আপনাদের? আমরা আগামী 10ই মার্চ 3টে দাবির সমর্থনে স্ট্রাইক ডেকেছি। এক হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যে সমস্ত শিক্ষক কর্মচারীদের ডিএ এবং বিভিন্ন অফিসে যে শূন্য পদ আছে, বিদ্যালয়ে শূন্য পদ আছে, শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ, এবং 3 নম্বর যে অস্থায়ী কর্মচারীরা আছে তাদের স্থায়ীকরণ। উনি বিভিন্ন কথা বিভিন্ন সময় বলে যাচ্ছে, ওনাকে একটাই বলবো, আমরা মনে করি ওনার শিক্ষার অভাব আছে। উনি জানেন না যে রাজ্যের কোনটা এখতিয়ার, কোনটা কেন্দ্রের এখতিয়ার, এবং রাজ্যে সরকারি কর্মচারী 309 ধারা অনুযায়ী বেতন পায়, তাদের সুযোগ সুবিধা 309 ধারায় নির্ধারিত হয়, এবং বিভিন্ন জায়গা থেকে যে রাজ্যের নিয়োগ হয় সেটা সে মানে রাজনৈতিক দলের মতো কর্ম গুলিয়ে ফেলছেন, ভাববে এরা রাজনৈতিক দল। উনি একবার কংগ্রেস থেকে তৃণমূল, আবার অত অন্য কোনো দলে টপকাবে? কর্মচারীরা টপকায় না, শিক্ষাগত যোগ্যতা দিয়ে আসে। দেখুন, এই আপনারাই কাল থেকে একটু প্রায়োরিটি দিচ্ছেন কে বদ্দি না হাকিম। আমাদের গ্রামাঞ্চলে বদ্দি হাকিমরা জড়িবুটি বিক্রি করে রাস্তায় বসে। আমরা ওনার কথার কোনো পাত্তা দিতেই রাজি নই, কারণ বেতনটা তার উনি ওনার পকেট থেকে দেন না বা বাড়ির থেকেও দেন না। বেতনটা রাজ্য সরকারি কর্মচারীদেরকে জনগণের ট্যাক্সের টাকায় দেওয়া হয়, উনি বলেছেন একদমই আমরা ট্যাক্সের টাকায় বেতন পাই। উনি কোন লজ্জায় ট্যাক্সের টাকায় 80 গুণ নিজের বেতনটা বেড়েছে, 1,20,000 টাকা বেতন পান। যদি জনগণের কথা এতই ভাবেন, আপনার টাকাটা নেওয়া ছেড়ে দিন না, আপনার তো আর্থিক অনেক রকম উপায় আছে টাকা নেওয়ার, আমরা দেখেছি সেগুলো টিভিতে প্রমাণিত। তা জনগণ বলছেন যে যদি বঞ্চিতদের বঞ্চিত করে আর যারা পাচ্ছে তাদের আরও দেওয়াটা হচ্ছে পাপ। আরে পাপি তো পাপের কথাই ভাববে, যারা পাপি তাদেরকেই কোর্টে দৌড়াতে হয়, সরকারি কর্মচারীদেরকে কোর্টে দৌড়াতে হয় না। উনি পাপ করেছেন, কোন পাপ করেছেন যার জন্য ওনাকে কোর্টে দৌড়াতে হচ্ছে? বলছেন যে দরকার হলে কেন্দ্রে চলে যান যেখানে সুবিধা। আরে উনি যদি দিতে না পারেন, ভাত দেবার মুরদ নেই কিল মারার গোসায়, উনি যদি না পারছেন, ওনারা যদি না পারছেন, রাজ্যের ক্ষমতা থেকে সরে যাক না, জনগণ চাইছে তো ক্ষমতা থেকে সরে যাক। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ যৌথ সংগ্রামী মঞ্চ তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন কলকাতা পুরসভার বাইরে। অনেক ধন্যবাদ।
বাঁকুড়া সম্মেলনী কলেজে আজ দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটলো আবারও অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে। ইতিমধ্যেই আজ সকালে, গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত কলকাতায় দুই সরকারি হাসপাতালে শিশুর সংখ্যা, মৃত শিশুর সংখ্যা আবার চারজনের মৃত্যু হয়েছে এবং এই নিয়ে পয়লা মার্চ পর্যন্ত শিশুর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 44। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ, সেখানে আজ দুই শিশুর মৃত্যু হয়েছে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে। আমরা আজ থেকে এখানে ARI ক্লিনিক ফাংশনাল, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা ARI টিকিট কাউন্টার কালকে বা পরশু থেকে সাপোর্টারে আমরা করে দিতে পাচ্ছি। তিন নম্বর, এখানে 24/7 পিডিয়াট্রিশিয়ান এমার্জেন্সিতে থাকছে। চার নম্বর ব্যাপার হচ্ছে, আমরা এখানে CMO স্যারকে রিকোয়েস্ট করবো, ডিস্ট্রিক্ট লেভেলের যতজন GDMO ডক্টর্স আছেন তারা যেন আমাদের এখানে আসে ফর আ প্রপার কন্টিনিউয়াল ট্রেনিং অন ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট অফ পিডিয়াট্রিক বেবিস। সঙ্গে যেগুলো আমাদের স্পোক হসপিটাল লাইক ছাতনা, ওদা বা বরজোড়া, সেখানকার যেহেতু আমরা মেন্টর, তো ওদের সিচুয়েশনের ওপরও আমরা কন্ট্রোল একটা দেখছি, একটা চোখ রাখছি এবং এনি অসুবিধাতে আমরা বলেছি যে এখানে যেন আসে। বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে কোনো রকম রেফারেল বাইরে হচ্ছে না বা হয়নি এতদিনে, যদি বা হয়ে থাকে সেটা বলা হবে, এরপর MSBP-র পারমিশন ছাড়া রেফার করা যাবে না। অ্যান্ড বাইরে থেকেও আমরা রিকোয়েস্ট করছি, যদি কোনো পেশেন্ট বাঁকুড়া মেডিকেল কলেজে রেফার হয়, যেন কনসার্ন BMO স্যার বা সুপারিনটেন্ডেন্ট স্যারের যদি এন্ডোর্স করা থাকে তাহলে ইট উইল বি ইজি ফর আস ফর দ্য ম্যানেজমেন্ট। DNA পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্যের প্রতিবাদে এবার কলকাতা পুরসভার বাইরে যৌথ সংগ্রামী মঞ্চের একাংশের বিক্ষোভ। সরাসরি চলে যাব অর্ণব মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, ফিরহাদ হাকিমের মন্তব্য আমরা শুনেছি, যারা আন্দোলনকারী তারা কি বলছেন এর প্রেক্ষিতে? দেখো, এই মুহূর্তে আমরা কলকাতা পুরসভার ভিতরে রয়েছি। কলকাতা পুরসভার ভিতরেই তাদের যে লন রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি করছে। হকের দাবিতে আগামী 10 মার্চ ধর্মঘট, সফল করুন, সফল করুন, সফল করুন, কর্মচারীদের স্বার্থে সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে। এখানে যেটা বক্তব্য যে ফিরহাদ হাকিম, তিনি DA নিয়ে যে মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে আজকে তারা বিক্ষোভ দেখাতে এসেছেন এখানে, কি বক্তব্য আপনাদের? আমরা আগামী 10 মার্চ তিনটে দাবির সমর্থনে স্ট্রাইক ডেকেছি। এক হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সমস্ত শিক্ষক কর্মচারীদের DA এবং বিভিন্ন অফিসে যে শূন্য পদ আছে, বিদ্যালয়ে শূন্য পদ আছে, শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ, এবং তিন নম্বর যে অস্থায়ী কর্মচারীরা আছে তাদের স্থায়ীকরণ। উনি বিভিন্ন কথা বিভিন্ন সময় বলে যাচ্ছে, ওনাকে একটাই বলবো, আমরা মনে করি ওনার শিক্ষার অভাব আছে। উনি জানেন না যে রাজ্যের কোনটা এখতিয়ার, কোনটা কেন্দ্রের এখতিয়ার, এবং রাজ্য সরকারি কর্মচারী 309 ধারা অনুযায়ী বেতন পায়, তাদের সুযোগ সুবিধা 309 ধারায় নির্ধারিত হয়, এবং বিভিন্ন জায়গা থেকে যে রাজ্যের নিয়োগ হয় সেটা সে মানে রাজনৈতিক দলের মতো কর্ম গুলিয়ে ফেলছেন, ভাববে এরা রাজনৈতিক দল। উনি একবার কংগ্রেস থেকে তৃণমূল, আবার অন্য কোনো দলে টপকাবে, কর্মচারীরা টপকায় না, শিক্ষাগত যোগ্যতা দিয়ে আসে।